চলছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এ মাস জুড়েই রয়েছে রহমত, বরকত ও নাজাতের সওগাত। মুমিনের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে এ মাস। ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর রাজি খুশি হাসিলের বড় সুযোগ এ মহান মাসে। পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অপর হাদিসে এসেছে হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের আটটি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রায়্যান, রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আজ রমজানের 29তম দিন, এই দিনটিতে 1000 কবুল হজের সওয়াব প্রদান করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন। আল বালাদুল আমিন ও মিসবাহুল কাফ আমিন নামক গ্রন্থে রয়েছে এই দোয়াগুলো, আল্লাহুম্মা গাসিনি ফিহি বির রহমাহ ওয়ারজুকনি ফিহি তাওফিকা ওয়াল ইসমাহ ওয়া তুহহির কলবি মিন গায়াহিবি তুহমাহ ইয়া রহিমান বিবাদিহিল মুমিনিন, আল্লাহুম্মা গাসিনি ফিহি বির রহমাহ ওয়ারজুকনি ফিহি তাওফিকা ওয়াল ইসমাহ ওয়া তুহহির কলবি মিন গায়াহিবি তুহমাহ ইয়া রহিমান বিবাদিহিল মুমিনিন, হে আল্লাহ আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও, গুনাহ থেকে মুক্ত সহ আমাকে সাফল্য দান করো, আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে, হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান। বস্তুত ইবাদত বন্দেগীর মাধ্যমে আত্মশুদ্ধির যে সুযোগ বছরে এ মাসটিতে মুমিনের জন্য থাকে তা সারা বছর আর কখনো পাওয়া যায় না। তাই তো প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ওসিলায় মাফ করুন, রহমত দান করুন, আমিন। প্রিয় মুসাফির পথের ভাই ও বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন।